লোকসভা নির্বাচনের আবহে তিন কেন্দ্রে নির্বাচন চলাকালীন সন্দেশখালীতে সিবিআই হানা, পাশাপাশি অস্ত্র কার্ত যোদ্ধারে এনএসজির আগমনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অভিযোগপত্রে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নির্বাচনের দিন সিবিআই হানা নীতিহীন বলেও উল্লেখ তৃণমূলের। এমনকি সন্দেশখালীর লুকোনো বোমা, অস্ত্রের খোঁজ পাওয়ার ঘটনা সিবিআই ও এনএসজি পরিকল্পিত অভিযান বলে দাবি তৃণমূল কংগ্রেসের। এভাবেই সিবিআই ও এনএসজির বিরুদ্ধে অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সিবিআই কে নির্দিষ্ট গাইডলাইন মেনে কাজ করার নির্দেশ দেওয়ার আর্জি তৃণমূল কংগ্রেসের। যদিও তৃণমূলের এমন পদক্ষেপ নিয়ে উত্তপ্ত হয়েছে রাজনৈতিক মহল। তৃণমূলের এমন অভিযোগের পর ব্যঙ্গ উড়ে এলো অধীর চৌধুরীর গলায়। বললেন, নির্বাচন কমিশনে কি এটা বলা হবে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতৃত্বে আমি পশ্চিমবঙ্গকে অস্ত্রের ভাণ্ডার হিসেবে গড়ে তুলেছি? নির্বাচন কমিশনে কি এটা বলা হবে যে আমি মমতা ব্যানার্জি আমার নেতৃত্বে আমার প্রশ্রয়ে আমার মদতে আজকে বাংলায় আমি এই বিপুল পরিমাণ অস্ত্রের ভাণ্ডার করেছি যেখানে এনএসজিকে আসতে হচ্ছে? তৃণমূল কিভাবে দেশবিরোধী রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত দিচ্ছে এর থেকে তাই প্রমাণ হচ্ছে, সাফ জানান শুভেন্দু অধিকারী। এবং কিভাবে দেশবিরোধী শক্তিকে রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত করছেন প্রমাণ হচ্ছে। এই করেই এগরার খাদিকুলের ঘটনা, এই জন্যই আমডাঙ্গার বিস্ফোরণের ঘটনা। সীমান্ত পারে এমন বোমা অস্ত্র লুকোনো থাকলে দেশের সুরক্ষা কোথায়? জরুরি ভিত্তিতে তল্লাশি চালিয়ে জড়িত সকলকে গারদে ঠকানো উচিত বলেই মত পোষণ করলেন দিলীপ ঘোষ। একটা বর্ডারের জায়গা, একেবারে বাংলাদেশের বর্ডার, সেখানে যদি এরকম দেশবিরোধী গতিবিধি হয়, এরকম অস্ত্র অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায়, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? কেন্দ্র সরকারকে জরুরি ভিত্তিতে এই সমস্ত সার্চ করা উচিত। এবং যত ওখানে ওর সঙ্গে পঙ্গে লোক ছিল, এই যে 250 লোক যারা ইডি অফিসারদের অ্যাটাক করেছিল, সবকটা সন্ত্রাসবাদী, সবকটা জেলে ঢোকানো দরকার। রাজনৈতিক ব্যক্তিত্বদের এহেন মতামতের পাশাপাশি ওয়াকিবহাল মহলও এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই তুলছে সুর। তাদের মত, বিস্ফোরক থেকে অস্ত্র, এসব ভয়াবহ জিনিস উদ্ধারের পরেও তৃণমূল সেই তৃণমূলেই। শাহজাহানের বিরুদ্ধে অভিযোগকে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালীতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে জনগণের করের টাকায় সুপ্রিম কোর্টেও গিয়েছে তৃণমূল। এরপর শুক্রবারের অস্ত্র উদ্ধারকেও সাজানো তকমা দিয়ে সিবিআই এর বিরোধিতা, তৃণমূলের এহেন বিরোধিতায় উল্টে সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধেই তুলছে সুর। ক্যালকাটা নিউজ।